হ্যালো ভিউয়ার্স, এখনকার আলোচনাটি ওয়েন এবং ওয়াইলকে নিয়ে। তারপরেও আছে ইন এ ওয়াইল, ফর এ ওয়াইল, আফটার এ ওয়াইল এবং মিন ওয়াইল। এই কয়েকটি এক্সপ্রেশন এবং ওয়াইল ওয়েন কে নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি। প্রথমেই ওয়েন, ওয়েন কখন যখন এই অর্থে ব্যবহৃত হয়। ওয়েনকে নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন এর বাংলাটি দাঁড়াবে কখন। আর ওয়েন কথাটিকে যখন আমরা দুইটা বাক্যকে যুক্ত করার জন্য ব্যবহার করব তখন এর অর্থ দাঁড়াবে যখন। যেমন ওয়েন উড ইউ লাইক টু টেক ব্রেকফাস্ট, আপনি সকালের নাস্তা কখন খেতে পছন্দ করেন। ওয়াইল যখন, ওয়েন ইট রেইনস উই ডোন্ট ড্রাইভ, যখন বৃষ্টি হয় আমরা ড্রাইভ করি না। এবার চলো দেখে নেই ওয়াইলের কয়েকটি এক্সাম্পল। ওয়াইল মাই মাদার ওয়াজ ওয়ার্কিং, যখন আমার মা কাজ করছিলেন। আই ওয়াচড টিভি, আমি টিভি দেখেছিলাম। সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই ওয়াইল কথাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তারপরেও ওয়াইলের সাথে আমরা মূল ভার্বের আইএনজি যুক্ত করেও যখন অর্থে বাক্য তৈরি করি। যেমন ওয়াইল ড্রাইভিং হি ডাজন্ট টক, ড্রাইভ করার সময় সে কথাবার্তা বলে না। ওয়াইলের আরেকটি ব্যবহার হলো অপর দিকে। হি লাইকস অল টাইপস অফ স্পোর্টস, ওয়াইল আই লাইক ক্রিকেট অনলি, সে সকল ধরনের খেলাধুলাই পছন্দ করে, অপর দিকে আমি শুধুমাত্র ক্রিকেট পছন্দ করি। এইবার আমরা কয়েকটি এক্সপ্রেশনকে দেখে নেব। যেমন ইন এ ওয়াইল, এর বাংলা অর্থ হলো কিছুক্ষণের মধ্যে। আই এম কামিং ইন এ ওয়াইল, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ফর এ ওয়াইল, এর বাংলাটি হলো কিছুক্ষণের জন্য, প্লিজ ওয়েট ফর এ ওয়াইল। আফটার এ ওয়াইল, কিছুক্ষণ পর। আফটার এ ওয়াইল জেমস স্টার্টেড সিঙ্গিং, কিছুক্ষণ পর জেমস গাইতে শুরু করল। মিন ওয়াইল, ইতোমধ্যে বা ওই সময়ের ফাঁকে। যেমন মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং, মিন ওয়াইল আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমার বাবা কাজ করছিলেন। ইতিমধ্যে বা ওই বাবার কাজের ফাঁকে আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। মনে রেখো বন্ধুরা, মিন ওয়াইল সর্বদা দুটি বাক্যের মধ্যে বসে। প্রথম বাক্যটিকে ফুলস্টপ দিয়ে শেষ করবে এবং মিন ওয়াইলের পর কমা বসাবে। আশা করি তোমরা এই লেসনটি উপভোগ করেছো। যদি উপভোগ করে থাকো এমন আরও অনেক মজাদার লেসন নিয়ে আমি তোমাদের সামনে আসবো। এবং সবাইকে অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।